আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকের ব্লগে আমাদের শোরুম হচ্ছে আশা কার ট্রেডিং। এই শোরুমে বর্তমানে কি কি গাড়িগুলো রয়েছে, আমাদের নতুন কালেকশন কি কি গাড়িগুলো এসেছে, আমরা আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমেই বলে রাখি, যারা বাংলাদেশি ইউজকার সেকেন্ড হ্যান্ড গাড়ি যারা ক্রয় করতে চান ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো, তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমের অবস্থান হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি, ঢাকা উত্তরা দিয়াবাড়ি 12 নম্বর সেক্টর খালপার ব্রিজ পার হয়ে BRTA রোডের দিকে আসতে হাতের বামে আয়শা কার ট্রেডিং। আপনি এখান থেকে গাড়ি ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ আপনি তিনটি সুবিধাই পেয়ে যাবেন। আমাদের কালেকশনে সীমিত বাজেট থেকে হাই বাজেটের গাড়িগুলো রয়েছে, যেমন আমাদের কালেকশনে ক্যারিনা TI রয়েছে, এরপরে XGO ফিল্ডার রয়েছে, এখানেও XGO রয়েছে, XGO 2009 মডেল রয়েছে, এক্স করোলা ডক্টর চালিত গাড়ি রয়েছে 2002 মডেল, এবং টয়েটা কোর্সা রয়েছে, সুজুকির ব্র্যান্ডের মধ্যে গাড়ি রয়েছে। মানে মোটামুটি যাদের বাজেট খুবই সীমিত বা যাদের বাজেট একটু হাই রয়েছে, যারা এলিয়ন রেড অয়েন কালার 11 মডেল নিতে চান, তাদের জন্য রেড অয়েন কালার এলিয়ন রয়েছে, এরপরে প্রিমিয়ো 2007 মডেল রয়েছে, 2010 মডেল 11 মডেল রয়েছে। আমি আমার শোরুমের ভিতরের যে গাড়িগুলো রয়েছে আমি আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব, এবং কোন মডেলের গাড়ি কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা দিব এবং দামের ব্যাপারে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যেহেতু আজকে রাতের বেলায় ভিডিওটি করছি, হয়তোবা গাড়িগুলো সম্পর্কে মোটামুটি আমি ভিউটা যে দেখাচ্ছি জানি না কতটুকু ফ্রেশ দেখাচ্ছে, তো আমি কন্টিনিউ, আপনারা আমার চ্যানেলের যদি নজর রাখেন আমি কন্টিনিউ আপনাদেরকে গাড়িগুলোর ইনফরমেশন দিব। আগামীকালকেও আমাদের খুব ভালো একটা শো হবে, সেখানে আমরা গাড়িগুলো তুলে ধরার চেষ্টা করব। যারা টয়েটা ব্র্যান্ডের টয়েটা এক্স নোয়া এক্স স্মার্ট গাড়ি ক্রয় করতে চান, পাল কালার ভিতরে বিস্কিট কালার, তাদের জন্য আমাদের কালেকশনে নোয়া এই গাড়িটি রয়েছে 2012 মডেলের, এটা হচ্ছে ব্লু কালার রয়েছে, এরপরে KR42 রয়েছে, ছোটো গাড়ি রয়েছে, এরপরে আমাদের কাছে বেস্ট কন্ডিশনের ডিজেল গাড়ি রয়েছে, হাইয়েস্ট ডিজেল সুপার জিএল ফুল সিলিং ফুল প্যাড ডুয়েল এসি, এই গাড়িটি নিয়েও আপনারা রিভিউ পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আমাদের বর্তমান কালেকশনে যে গাড়িগুলো রয়েছে গাড়িগুলো সম্পর্কে সম্পূর্ণভাবে জানতে ভিডিওতে যে নাম্বার রয়েছে আপনি অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারেন। আমি প্রথমেই যে গাড়িগুলো দেখাচ্ছি, এখানে টোটালি একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এ ডিসপ্লেতে এলিয়ন রয়েছে, প্রিমিয়ো রয়েছে, হুন্ডা ভ্যাজেল রয়েছে, হেরিয়ার রয়েছে। এরপরে আমরা যদি দেখাই, এটার মডেল হচ্ছে 2009 মডেল, 2009 মডেল 13-তে রেজিস্ট্রেশন, এবং এটা হচ্ছে 2014 মডেল প্রিমিয়ো, 2015-তে হচ্ছে রেজিস্ট্রেশন, এবং 2010 মডেল রেড অন কালার প্রিমিয়ো। অনেকেই গাড়িগুলো ক্রয় করতে চান, তো ভাই অনেকে জিজ্ঞেস করছেন গাড়িগুলোর দামের ব্যাপারে যদি একটু আইডিয়া দিতেন। যেমন এটা নয়ের মডেল, এটা আপনি 16-17 লাখের মধ্যে যদি আপনার বাজেট থাকে 16-17, তবে আপনি এরকম একটা গাড়ি ক্রয় করতে পারবেন। আবার যেহেতু 14 মডেলের একটা প্রিমিয়ো জি সুপার ইয়ার, আপনাকে অবশ্যই 22-23 লাখের মধ্যে একটা আপনার বাজেট থাকতে হবে, তাইলে আপনি এই মডেলের এই কন্ডিশন গাড়ি ক্রয় করতে পারবেন। আর সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনারা জানেন যে শুধু মডেলের সাথে কিন্তু দামটা থাকে না, মডেলের সাথে সাথে গাড়িটির কন্ডিশন ভালো আছে কি না, কতটুকু কন্ডিশন ফ্রেশ রয়েছে, যে ইউজার ছিল ভালোমতো ইউজ করেছে কি না, পার্সোনালি ইউজ করেছে কি না, এই বিষয়গুলো কিন্তু আপনার একটা গাড়ির দামের ব্যাপারে কিন্তু অনেকটা সম্পৃক্ত থাকে। XGO 8-এর মডেল রয়েছে, জি গ্রেটের গাড়ি, সামনে প্রজেকশন লাইট রয়েছে, ভিতরে বেজ ইন্টেরিয়র, এবং এটা আপনার পুশ স্টার্ট, এসি টাচ, অল অপশন অটো, 8-এর মডেল। এই ধরনের গাড়ি, এই টাইপের গাড়ি নেওয়ার জন্য আপনাকে 11-12 লাখের মধ্যে বাজেট থাকতে হবে। এরপরে এলিয়ন 12 মডেল রয়েছে, ভিতরে মিসুবিশি আউটল্যান্ডার রয়েছে, টয়োটা রাস রয়েছে, হুন্ডা ভ্যাজেল রয়েছে, প্রাডো রয়েছে, প্রাডো 2003 মডেল রয়েছে, এরপর KR42 সুপার স্টার লিমু রয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের যে শোরুমে যে গাড়িগুলো রয়েছে, যারা আছে গাড়ি ক্রয় করতে চায়, যাদের বাজেট সীমিত তারাও এখান থেকে গাড়ি ক্রয় করতে পারবে, তাদের জন্য আমাদের কাছে কালেকশন রয়েছে, আর যাদের বাজেট একটু হাই তারাও আমাদের কাছ থেকে গাড়ি ক্রয় করতে পারবে। আমার কাছে নোয়া 2009 মডেল, এটা সিলভার কালার, ভিতরে হচ্ছে ব্ল্যাক, নোয়ার মডেল 16-তে রেজিস্ট্রেশন গাড়ি রয়েছে, এটাও পুশ স্টার্টের গাড়ি, এটা আপনার এক্স স্মার্ট নোয়ার মডেল। আপনি এরকম গাড়ি নিতে চাইলে আপনার বাজেট থাকতে হবে 17-18, 18.5 এরকম একটা বাজেট থাকতে হবে। যদি আপনার বাজেট 18-50-এর মধ্যে থাকে, তবে আপনি ভালো কন্ডিশনের একটি এক্স নোয়া গাড়ি ক্রয় করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, বিস্তারিত জানার জন্য বা আপনার যে ইনফরমেশন যদি কিছু থাকে জানানোর জন্য, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, ভিডিওতে আমার নাম্বার রয়েছে, নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনি আমাদের শোরুমে আসতে পারেন।
ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। গাড়ি সম্পর্কিত বিভিন্ন তথ্য আমরা প্রতিনিয়ত আপনাদেরকে দিব। আমরা যে সিঙ্গেল গাড়িগুলোর কিন্তু রিভিউ করি, সেখানে একটা গাড়ির সব কিছু আপনাদেরকে দেখানো হয়। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, বিডিকার ব্লগের সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে। আর আপনার কোন গাড়িটি নিয়ে রিভিউ পেতে চান আমাদেরকে সেটা জানাবেন, আমরা সেই গাড়িগুলো নিয়ে রিভিউ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। Thank you.